সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি 41তম বিসিএস এর ফলাফল বিশ্লেষণ এবং পরবর্তী বিসিএস যারা দিবেন তাদের জন্য অনুপ্রেরণামূলক একটি ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং পেজ থেকে যারা দেখছেন, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে আসি 41তম বিসিএসের ফলাফল। প্রথমত 41তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত সকল ক্যাডার এবং নন ক্যাডারগণকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। প্রিলিতে অংশ নেন 2,04,000 জন, প্রিলি উত্তীর্ণ হয়ে রিটেনে বসেন 21,056 জন, ভাইভা ফেস করেন 13,000 প্লাস, ভাইভা পাস করেন 12,000 প্লাস। টেকনিক্যাল সহ মোট সুপারিশপ্রাপ্ত ক্যাডার 2,520 জন, শুধু জেনারেল ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন 816 প্লাস। সফলতার হার কত পার্সেন্ট? 41তম বিসিএসের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় 13,000 প্লাস ভাইভা প্রার্থীর মধ্যে 12,341 জন পাস করেছেন, মানে 90% পাস। তাই বিসিএস ভাইভা নিয়ে ভীত হবার কারণ নেই, পাশের হার ছাত্রদের আন্তরিকতা প্রকাশ করে। লিখিত পরীক্ষায় ই মূল তা অনুধাবন করুন, সেইভাবে লিখিত দিয়ে এগিয়ে থাকুন। পদ বাড়ায় অনেকেই কম মার্কস নিয়েও ক্যাডার পেয়েছেন, তাই সব অপশন চয়েস লিস্টে রাখবেন। পরিবার পরিকল্পনা, ডাক, রেল, তথ্য সহ অন্যান্য গোলাপ পরিশপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের প্রথম বিসিএস 40% হলেও অবাক হবে না। তাই প্রথম বিসিএস হবে কি না বা আমি একাধিক বিসিএস অভিজ্ঞ এমন ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন। প্রায় 4 বছর প্রায় ধরে পরে রেজাল্ট, তাই বিসিএস মূল লক্ষ্যের পাশাপাশি প্ল্যান বি রাখুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার সব নিয়ে মোট সুপারিশপ্রাপ্ত ধরলে উপরে তথ্য অনুযায়ী সফলতার হার 1.24%, আর ডাক্তার ইঞ্জিনিয়ার মোট কথা টেকনিক্যাল পোস্ট বাদ দিলে সফলতার হার 0.4%। যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেননি তাদের শ্রম, সময় আর মেধা তথাকথিতরা মূল্যায়ন করে না, অথচ একজন মানুষ লাইব্রেরির চেয়ারে বসতে বসতে পার্মানেন্ট ব্যাক পেইন অতিষ্ঠ হয়ে পড়েছেন। সর্বোপরি পরিশ্রমীগণ সৌভাগ্যের হাসি হাসে কথাটা মনে রাখুন। পতাকার ভার দিয়াছ যাহারে, বহিবার দাও শক্তি তাহারে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা, সি ইউ এগেন, সমাপ্ত, আল্লাহ হাফেজ।